এটা আপনি কি করছেন রঙ্গন বাবু? হাত সরান না। আমার জন্য আপনাকে অনেক কষ্ট পেতে হয়েছে, আমার জন্য আর কষ্ট পেতে দেব না আমি। আমি আপনাকে অবিশ্বাস করে ভুল করেছি, আমি আপনাকে আপনার যোগ্য সম্মান দিতে পারিনি, আমি আমার সব ভুল শুধরে নিতে চাই। এই যে মলম, সরি আমি ভুল সময়ে এসে গেছি। আমাকে দাও মলমটা। ডিস্টার্ব করে ফেললাম স্যার। ছোটদা ভাই, বলছি কি তুই এই মলমটা ছোট বৌদির পায়ে লাগিয়ে দিস। হ্যাঁ, লেগেছে তো পায়ে, নে ধর। আমরাও যাই ওদিকে বাদামির কাছে, আজকে রাতটা তো কাটানোর ব্যবস্থা করতে হবে, তাই না? পায়ে লাগিয়ে দিস কিন্তু মলমটা। হ্যাঁ চল দিদি। মলমটা আমি লাগিয়ে নিচ্ছি, দিন আমি রঙ্গন বাবু, এইটুকু পুড়ে যাওয়াতে তুতের কিছু হবে না। তুতে আমি জানি আপনার সহ্য ক্ষমতা অনেক বেশি, আপনার পাটা পুড়ে গেছে, এটা দেখে আমি বসে থাকতে পারবো না। আজ আপনার জন্য একটা অপরাধী শাস্তি পেল তুতে। এত বছর ধরে যে মুখোশটা পড়েছিল দাদা ভাই, তার আসল চেহারাটা সবার সামনে আপনি আনলেন, বাদামের লাইফটা আপনি বাঁচালেন তুতে। আমি না রঙ্গন বাবু, বলুন আমরা। আপনি আজ আমার পাশে ছিলেন বলেই এই লড়াইটা আমার জন্য এতটা সহজ হয়েছে। আপনার পাশে তো অনেকদিন আগে আমার থাকা উচিত ছিল। আমি দাদা ভাইয়ের প্রতি অন্ধবিশ্বাসের পট্টি নিজের চোখে লাগিয়ে রেখেছিলাম। এতে তো আপনার কোনো দোষ নেই রঙ্গন বাবু, মানুষটাকে তো আপনি সবসময় নিজের আদর্শ বলেই মনে করেছেন। দোষ তো তার, সে সেই সম্মানটা রাখতে পারেনি। আমি জানি রঙ্গন বাবু, আজ যে পুলিশ অভিষেক বাবুকে ধরে নিয়ে গেছেন সেটার জন্য সব থেকে বেশি কষ্ট আপনি পেয়েছেন, কারণ আপনার ভালোবাসাতে কোনো খামতি ছিল না। আমি বুঝতে পারি ভালোবাসার মানুষ আঘাত দিলে কতটা কষ্ট হয়, কিন্তু অভিষেক দাদাবাবু যেটা করেছেন সেটার জন্য ওনার শাস্তি পাওয়াটা খুব দরকার ছিল। আমি জানি তুতে, যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে, কিন্তু এখন আমার শুধু একটাই চাহিদা। কি রঙ্গন বাবু? আমি চাই আপনি আমার সাথে লাহিড়ি বাড়ি ফিরে চলুন, আমরা সবকিছু আবার নতুন করে শুরু করব। বলুন না। এটা কি ডিজাইনার ম্যাডাম? ডিভোর্স বিজনেস। লাহিড়ি বাড়িতে আমার কাজ শেষ রঙ্গন বাবু।
আপনার সাথে আলাদা হওয়ার চুক্তিতে আমি কবেই সই করে ফেলেছি, কিন্তু এই কথাটা আমি আপনাকে কি করে বলব? ওই তুতে আর যা যা করলো, তারপর আমার এই বাড়ি, লাহিড়ি ফ্যাশন ওয়ার্ল্ড, আমাদের বিজনেস, সবটা ওই রঙ্গন পেয়ে যাবে, আমার কপালে আর কিচ্ছু জুটবে না। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি সৌমিলিদি। ওই তুতের বাড়িতে গিয়ে যেভাবে তোমাদের ইনসাল্টেড হতে হলো, ওই গ্রামের চারটে ভিখিরির সামনে তোমাদের মাথা হেট হয়ে গেছে, আর আমি তো শুনলাম তুতে নাকি অভিষেক তার গায়ে হাতও তুলেছে। ছি 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 সৌমিলিদি, আমার নিজেরই এত খারাপ লাগছে না? তুমি জানো টিভি চালালে একটাই নিউজ, লাহিড়ি বাড়ির বড় ছেলে নাকি বিশ্বাসঘাতক, লাহিড়ি বাড়ির বড় ছেলে নাকি ক্রিমিনাল। ওই তুতের জন্য অভিষেক তার নাম কিন্তু খারাপ হচ্ছে শহরে সৌমিলিদি। আমি তো তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এক্স্যাক্টলি কি করতে এসছো তুমি বলো তো এখানে প্রিয়াঙ্কা? সৌমিলিদি, আমি তোমার পাশে থাকতে এসেছি, তোমাকে সাপোর্ট করতে এসেছি। ওই তুতে কিন্তু আবার জিতে গেছে। দেখো, অভিষেক তাকে শাস্তি দিয়ে, অভিষেক তাকে অপরাধী প্রমাণ করে আবার কিন্তু রঙ্গন আর তুতে এবাড়ির সবার মন জয় করে নিয়েছে। তুতেকে নিয়ে সবাই মাতামাতি করবে এখন। খাটা গায়ে নুনের ছিটে দিচ্ছ তো প্রিয়াঙ্কা। না না সৌমিলিদি, আমি তো তোমাকে হেল্প করতে এসেছি। কিসের হেল্প? এই যে তুতেকে সবাই এত মাথায় করে রাখছে, নিমেষের মধ্যে কিন্তু সবটা পাল্টেও যেতে পারে। আমার কাছে এমন এক তুরুপের তাস আছে যেটা পুরো খেলাটাই উল্টে দিতে পারে। এটা তোমাদের বাড়ি? হ্যাঁ ম্যাডাম, এটাই আমাদের বাড়ি। আপনাদের মতো রাজপ্রাসাদের মতো বাড়ি তো সবার থাকে না, তবে এই বাড়িটা আমাদের কাছে রাজপ্রাসাদের থেকে কিছু কম না। আমারও তোমাদের বাড়িটা বেশ সুন্দর লেগেছে, তবে আমরা শোবো কোথায়? আজ রাতে আমরা কেউ শোবোই না, আমরা সবাই মিলে বাদামির সাথে গল্প করব। চলো না সবাই, আমরা এখানে বসে পড়ি, ঋষিকা আয় না। হে মেজেদে! হ্যাঁ কেন? ম্যাডাম সবাই থাকবে বলে আপনিও এখানে থেকে গেলেন। আমি আপনাকে কিন্তু আগেই বলেছিলাম যে আপনার অসুবিধা হবে, আপনি বরং বাড়ি ফিরে যান। না আমার কোনো অসুবিধা নেই, সবাই পারলে আমি কেন পারবো না। এই যে আমরা এসে গেছি। এই তো আমাদের আজকের স্পেশাল গেস্ট হাজির। না না, একটা ভুল হয়ে যাচ্ছে শ্রুতি, আমাদের মধ্যে আরো দুজন স্পেশাল গেস্ট আছে আজকে। গেস্ট আরো দুজন? কে বলো তো আবিরদা? এই যে রঙ্গন আর তুতে, ওদের তো কোনোদিন পাত্তাই পাওয়া যায় না, আজকে আমাদের সাথে আড্ডা মারতে এসেছে এই আমাদের কপাল। আমি আমার বউয়ের সাথে কথা বলছি, তোর কি রে? হ্যাঁ আমার আবার কি, আমি সবসময় তোদের পাশেই থাকবো। হেল্পিং হ্যান্ড? হেল্পিং হ্যান্ড না, হ্যাঁ হেল্পিং হ্যান্ড না। আজ তোর কষ্ট পাওয়ার বা চোখের জল ফেলার দিন না, আজ তোর আনন্দের দিন। তুমি একটা মিথ্যে, একটা খারাপ বিয়ে হওয়ার থেকে বেঁচে গেছো। ধরে নাও একটা নতুন সুযোগ পেলে। আর সেই জন্যই কাল সকালে বাদামি আমাদের সাথে শহরে ফিরবে, আবার সবকিছু নতুন করে শুরু করবে। দেখ তোর স্বপ্ন ছিল না, তুই শহরে যাবি, কাজ করবি, তোর স্বপ্ন পূরণ হচ্ছে তো, এবার হাস। কি হলো, হাসবি না তো? ধর হাস, হাস বলছি, হাস বলছি। আজ কিন্তু আমরা সারা রাতটা গল্প করেই কাটিয়ে দেবো একদম, কিন্তু তার আগে বাবাকে ওষুধটা দিয়ে আসতে হবে। এই তুই কি রে, বাড়িতে অতিথি এসে তুই এইভাবে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছিস? যা গিয়ে কথা বল, শুধু নিয়ে যাও তোকে। চল চল।
ও মা, বাবার ওষুধটা তো, তোর বাপ তো ঘুমিয়ে পড়েছে রে। লোকটার ওপর দিয়ে যা ধকল গেল সারাদিন, তাই ঘুমিয়ে পড়েছে রে। ও জামাই, বলি কি, তোমরা আজ সবাই মিলে গল্প করো। হ্যাঁ, এই জল ওখানে রাখা রয়েছে, আর এই মশা ধূপ দিয়ে গেছে। বাবা তো লোকজন ভালোবাসে, অথচ আজ সবাই আছে জেনেও বাবা বাবা ঘুমিয়ে পড়ল। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।